জেলা শাসক কিংবা বিডিওকে পাত্তাই দিচ্ছে না গ্রাম পঞ্চায়েতের এক সচিব। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পঞ্চায়েত অফিসে সচিব থাকার কথা থাকলেও পঞ্চায়েত সচিব মিনার আলী নাকি গত এক বছর যাবত পঞ্চায়েতে আসা যাওয়া করেন না, যার ফলে প্রয়োজনীয় নথিপত্র করতে আসা লোকজনেরা মারাত্মক সমস্যায় পড়ছেন। শুধু তাই নয়, এই পঞ্চায়েত সচিবের জন্য বিগত 6 মাস ধরে গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হতে পারেনি, এমনকি সরকারি সুযোগ সুবিধাও সাধারণ মানুষের কাছে দেওয়া যাচ্ছে না বলে খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ্যেই অভিযোগ করেন। ঘটনা কৈলাসহরের ইরানি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সচিবের এহেন কাণ্ডে গোটা ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান পঞ্চায়েতের লোকজন। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মবস্বির আলী গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রধানের নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে জানান যে বিগত প্রায় 1 বছর পূর্বে ইরানি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসেবে মিনার আলী যোগ দিয়েছিলেন। কাজে যোগ দেবার পর থেকে মিনার আলী পঞ্চায়েত অফিসে সময় মতো যান না। তিনি আরও বলেন, পঞ্চায়েত সচিব মিনার আলীর জন্য 10 মাস ধরে পঞ্চায়েত এলাকায় সব ধরনের উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে। সচিব মিনার আলীর উদ্দেশ্যে প্রণোদিতভাবে এলাকায় সরকারি কোনো ধরনের কাজ করতে চাইছেন না, ফলে গোটা ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ, ডিপ টিউবওয়েলের কাজ, বিল্ডিংয়ের কাজ, ওয়াটার ট্রিটমেন্টের কাজ সহ সমস্ত ধরনের সরকারি কাজ বন্ধ হয়ে রয়েছে। পঞ্চায়েত সচিব মিনার আলী এহেন কাণ্ডের বিরুদ্ধে প্রধান মবস্বির আলী গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী এবং ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট লিখিতভাবে জানিয়েও কোনো ধরনের প্রশাসনিক হেলদোল না নেওয়াতে প্রধান মবস্বির আলী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। ওনার নাম হলো মিনার আলী, কৈলাসহর ওনার বাড়ি। প্রায় 8 মাস হয়ে গেছে ওনার এখানোর জয়েনিং, কিন্তু এখানো সরকারিভাবে যে অনেক উন্নয়নমূলক কাজ আছে, যেমন বিশ্বলিং, নিউ মেন্টেনেন্স এবং আরসিসি ওয়েল এবং রেগার ফিশারি, যেমন পার্কুলেশন ট্যাঙ্ক বলেন, উনি কোনোটা কাজের আয়ু হতে রাজি হন না। এটা বিশেষ করে আমি এখন পর্যন্ত, আজকে 15 বছর রানিং আমার হয়েছে এই প্রধানের দায়িত্ব হিসাবে, কিন্তু এইভাবে কোনো সিরকেদারি, কোনো সাজর আয়ু হয় না বলি আমি কোনো সিরকেদারি আজ পর্যন্ত পাই নাই। কিন্তু মিনার আলী সিরকেদারির আজ পর্যন্ত কোনো সাজর আয়ু বানানি মানে সম্ভব হয় না। বিডিওর স্যার থেকে আমি বিডিও স্যারও জানিয়েছি যে স্যার, আপনার সিরকেদারি তো কোনো সাজর আয়ু হয় না। এটা হইলো 1 নম্বর প্রশ্ন, কি কারণটা আজ পর্যন্ত আমি প্রধান হিসাবে খুঁজে পাই নাই। আরোটা বিষয় দেখেন, আজকে ইরানি গ্রাম পঞ্চায়েত আমি, আপনিও আছেন, আপনাকেও আমার ধন্যবাদ আমার পক্ষ থেকে। এখন কটা বাজে? প্রায় 11:45, আমি গড়ি দেখি নাই, আন্তাজের উপরে অনুমানের উপরে আমি বলছি। এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নাই, এবং আমি প্রধান হিসাবে তান সেব্য সেবও থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু উনি তো আমারে জানান নাই। আমি প্রায় 11টা থেকে আমি এখানে পঞ্চায়েত বসে আছি, এখন পর্যন্ত কোনো সিরকেটারি নেই। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মবস্বির আলী ছাড়াও ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাও পঞ্চায়েত সচিব মিনার আলীর আচার আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ এবং পঞ্চায়েতের সকল সদস্যদের সাথে পঞ্চায়েত সচিব মিনার আলী প্রতিনিয়তই খারাপ ব্যবহার করেন এবং পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের সাথেও অভব্য আচরণ করেন বলেও জানিয়েছেন প্রধান মবস্বির আলী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।